Ashit Sandosha, DJ Bapi, Dushai Nambupol. কৃষ্ণনগর যেতে হবে আমার শ্বশুর বাড়ি অগ্নি পৌনে ছটা বেজে গেছে এবছর আবার ফেল। আমি বারবার বলতে চাই মা আমি যেতে পারবো না, বারবার ফোন করবে না, আমার দুটো ভার ভাই গেছে, এখনো পর্যন্ত আমার শাশুড়ি দম বন্ধ হবে না, তোমার আসতে হবে। ওই তো নিরঞ্জন দার পাঠিয়েছি, হিদ্দের দার পাঠিয়েছি, বলি ওদের ফোটাতে সেরে দাও, না হবে না, এই প্রদীপ সর্দারে যেতে হবে। ওদিকে আমার আমার আহ্লাদি সে ফাটাফাটি করতেছে, শুধু রাগে মনে হয় জ্বলে মরতেছে, আমি কি করে যাই কি করি, এবছর আবার ফের। ও আমার গোলার হার মাথা মোটা গোপন করে, এখন বাজে কটা? নটা। তা দশটায় জামাই ছয়টি, তোমার যার সময় হয়নি তো যাবো, তার কি আছে রে, এই রাত দিন চব্বিশ ঘন্টা আছে, একবার ফোটা নিলে হবে। সব জামাই গিয়ে ভালো মন্দ খেয়ে ভেটার মতো এ মাথা তো মাথা গড়চ্ছে, আর ওনার যাবার সময় হয় না। দিদি গো আমি আশ্চর্য হয়ে যাই, এই সংসারে যখন নতুন বিয়ে হয়ে আছি কি খাওয়া, মাছের ওরে মাছ, কাপড়ের ওরে কাপড়, জুতোর ওরে জুতো, মাংসের ওরে মাংস, কোনোটা তো আমার অভাব দেয় না, আমি তো পুরো রাজরানী খেতে বসা আছি। একটা কথা তোমাদের কাছে বলতে গেলে লজ্জা লাগছে, এত খা খেয়েছি দু মাসের ভিতর চেম্বার ভর্তি হয়ে গেছে। আমি তোর কাছে অনুরোধ করে বলছি, স্বামী হয়ে রাস্তায় বেরোলে এই মতো ধরে নেবে তোর বাবারা, আমি ওই জন্য দেনা চালাই বেরোতে পারিনি। কেন এখন তো নিজের মতো চলেছো, আজকে আমার কথা নেবে, কোনো বিপদ হবে না। শালা বউ কি যুক্তি দেবে রে, আচ্ছা দেখা যাক একটু শোনা, এই কি বলবে, ও সর্বনা এর মাথায় এত বুদ্ধি আমি তো নিজে জানি নি, এই যাবো যাবো তো যাবো, আর হাতে সময় নেই না, এই মুহূর্তে চললাম জামাই ষষ্ঠী। দাদা চিন্তা করতে পার, আমি যদি রাস্তা দিয়ে বের হয়েছি, এই গ্রামের ছেলেরা কি বলে জানো, ওই চশম করে সুদ করে বের হয়ে, এই বাবার কাছে আসিস কেন, বিপদে পড়লে আসিস কেন। এই প্রদীপ সর্দার পাঁচ পাঁচটি বছর 5,000 টাকা নিয়েছে, 10টি টাকা দেওয়ার কথা মনে করেনি, লোকের মুখে শুনেছে আজকের নাকি সে জামাই ষষ্ঠী যাবে, আর এই রাস্তা ছাড়া রাস্তা নেই, এখানে মনে বসে থাকবো, যদি দেখা হয় গলায় পা তুলে দে টাকা আদায় করে নেব। এসো বৌমা এসো, তোমার কতবার বলেছি আর ছেলে পুলে নিস না, কেন নিতে গেলি বলতো। ও মা গো, ও মা ও মা, কি গন গন করতেছে গো, ওরে পাগলি, দিন মাস পড়লে একটু কষ্ট করতে হয়, শোন এই সামনে ডাক্তার বাড়ি এসে গেছি। মা কত দূরে ডাক্তার ঘর, আমি হাঁটতে পারিনি তো, এই তো সামনে ডাক্তার বাড়ি এসে গেছি, মনে হয় আসছে। ওরে প্রদীপ সর্দার, তোর আজকে রে খবর আছে রে, তোর আজকে রে খবর। আমার কোনো ব্যবস্থা করলে টাকা গো, তোমার দেনার ভয়ে তোমার ভাই পুত্রকে 6 মাস কেরালায় গেছে, দিনগুলোতে গেছে, ওই দিন বিক্রি করে তোমার সব দেনা আমি পরিশোধ করে দেব। বৌমা আজ 5-5টি বছর তোমরা কোনোদিন না বলনি, তোমরা খালি দেখছো আর আমি নিচ্ছি, দেখছো আর আমি নিচ্ছি। বৌমা কাকা, তোমার এটা কে,
ওটা তোমার নাত বউ মা। নাত বউ? হ্যাঁ, নাত বউয়ের দিন মাস পড়েছে। আর বেটা ছেলে পুলে কেউ বাড়েনি, আমি মেয়ে ছেলে পাঁচু ডাক্তারের কাছে যাচ্ছি। নাত বউর দিন মাস পড়েছে, পাঁচু ডাক্তারের কাছে যাচ্ছ? হ্যাঁ, নাত বউর যা অবস্থা আমার দেখে তো সন্দেহ হচ্ছে বৌমা। কেন কাকা? নাত বউর ওই গরের ভিতরে মনে হচ্ছে গোটা পাঁচে গাছ। ও কাকা, তুমি তো বয়স্ক মানুষ, কিভাবে সুচার ভাবে হয় তুমি একটু বলে দাও না। হ্যাঁ, আমি বয়স্ক মানুষ, আমি বলে দিচ্ছি। নাত বউ যতদিন বাঁচবে ওই মাল ওই রকম থাকবে। আমার সন্দেহ হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে, আমি না দেব চেক করব। আমি তোমার কোনো কথা শুনবো না বৌমা, আমি চেক করবো বলেছি। আমি চেক করবো। আমি না বলেছি, তুই কবে দিবি? কবে? পাড়ার লোক সবাই জানে প্রদীপ সর্দার খেয়ে সবাই দেয়। তুই আমার খেয়ে দিন, তুই আমার খেয়ে দিন। কাকা একটা সুযোগ দাও, আমি ফোঁটা নিতে যাচ্ছি, এই অবস্থায় চুরি করে তুমি ধরে ফেলেছো রাস্তায়। আমি দুঃখিত কাকা, আমি ফোঁটা নিয়ে যাওয়ার পথে তোমার বৌমার হাতে টাকা দিয়ে তোমার দিয়ে নিলে তো আমরা চলে। এদিকে আয় কচি, আমি বলি শোন, তুই তো পাঁচ পাঁচটা বছর টাকা দিতে পারিনি না, আরো তোর পাঁচ বছর সময় দিচ্ছি। সবাই শুনে নেছে, আমার টাকা দেয়া হয়ে গেছে, এবার প্রদীপ ছুটি পেয়েছে। খবরটা শোন, খবরটা শোন, তাই টাকার সুদের বদলে বৌমা আমার কাছে থাকা, যেমন টাকা দিচ্ছি টাকার বাচ্চা তুলে নেব। এখন টাকা দিবি তবে বৌমার নিয়ে যাবে। আমি যাচ্ছি, তবে আমি শোনো, আমি একটা কথা বলে যাই, টাকা জোগাড় করে নিয়ে আসতেছি, বৌমারও রেখে যাচ্ছি, টাকা দিয়ে যাব, ওজনে করে নিয়ে যাব। এ বাবা তুই কত ওজনের থেকে যাচ্ছিস? টাকা দিয়ে নিয়ে যাওয়ার সময় দেখি 5-7 কিলো বেশি হয়ে বৌমা। কোচে চলে যাবার সঙ্গে সঙ্গে আমার খালি সেই কথাটা মনে উঠতেছে। ও কাকা, কি কথা? সেই কথাটা। কি কথা বলবে? সেই কথাটা। কি কথা বলবে? তো শোনো বৌমা, আমি যেটা ভাবছি তুমি সেটা নয়, তুমি যেটা ভাবছো আমি সেটা নয়। তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য আমি টিফিন নিয়ে আসছি। আমি যদি সেই বংশের মেয়ে হয়ে থাকি, উনি কত বড় সুদখোর আমি বুঝিয়ে দেব। ব্যবস্থা করতে কি করবি? স্বামীর কাছে সরে তোর মাথা।
স্বামী ঈশ্বর তুমি বেঁচে থাকতে কথাটা মেয়েছে বলে এটা আমার ঘর এটা আমার সব তোমার ব্যবস্থা করতে হবে তুই আমার বড় বউ তোকে না জানিয়ে এটা আমি বিয়ে করেছি এটা আমার ছোট বউ সব ভালোবাসা তো দে শেষ হয়ে গেছে আর একটু কিনে আছে এবার এইদিকে দেবো না বাবা রে বিষ খাবো না গোলা দড়ি দেবো একে ঘর থেকে বের করতে বেরো আমি একটু গোলা দড়ি দেবো এক ফুটে গোলা দড়ি দেবো এই বেরো বেরো আগে বেরো তুই আমার বের করে দিবি তোর ব্যবস্থা করে দেবো দেখবি ব্যবস্থা করবো কি কাজী থানার বড় বাবু আমার পর্দা আমার সুদের লাইসেন্স আছে এই ধরে নিয়ে যাবে হ্যালো হ্যালো বর্দা আমি জয়নগরে ফোর্সের কাছে সব ফোন করে দিচ্ছি পুরো একদম নস্কর বাড়াটা ঘেরাও করছে আর আপনার সামনে যে ভদ্রলোকটা দাঁড়িয়ে আছে উনি আমার স্বামী স্বামী খুশুমাশা খুশুমাশা আর এই মেয়ে কোথা থেকে এসে বলছে না ইনি আমার স্বামী এটা আমার বাড়ি এই বলে ঝগড়া আরম্ভ করছে একে আমি চিনি না আমার বিচার চাই হবে স্যার ওই মেয়ে যা বলছে সব মিথ্যে কথা বলছে ওর মুখ খুলে যাবে যা কথা হবে স্যার বিচার চাই উল্টো চালে খেলছে পাশা এ কেমন নারী চালে ডালে কেমন করে এ শালা বানায় খেয়ে চুড়ি স্যার উল্টো চালে খেলছে পাশা এ কেমন নারী চালে ডালে কেমন করে এ শালা বানায় খিচুড়ি চালে স্যার আমার বিচার চাই হবে ও গো স্যার এই আমি আমার সাথে উড়ে এসে জুড়ে বসে এ যে পতাশা ওজনে হয়েছে ভারী আর উল্টো চালে খেলছে আমার জীবনে দেখিনি করতে বুঝি জীবনে বুঝি হবে যে ফাঁকা আরে দাঁড়া 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 কি বলি তুই আমার স্বামী লক্ষ টাকা দিলে তারে মীমাংসা হবে আরে হ্যাঁ আমার স্বামী আমাকে ছেড়ে দেবে আজকাল যদি আমার বয়স হয়ে যায় তা কি হচ্ছে এখন যে মেয়ে চাইছে সবাই লুভে নেবে করতে বুঝি জীবন বুঝি হবে যে ফাঁকা লক্ষ টাকার মূল্য পেলে রেপ কেসে ঝলাবো তো এই পা কথা বলবে পা কথা উঠে দাঁড়া উঠে দাঁড়া সারা করলে বাড়াবাড়ি স্যার সব কেস দাও দাও ওই রেপ কেসটা দেবেন না স্যার ও খুব ভারী কে উল্টো চালে উল্টো চালে খেলছে পাশা এ কেমন নারী চালে ডালে কেমন করি এ শালা বানাইছে চুড়ি উল্টো চালে স্যার বলো তাহলে আমার স্ত্রীর বড় দাদা আপনি শেষ তাহলে স্যার আপনি আমাকে কে হবেন ইউ হিচিং ভিচি আপনি আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় মানে ইউ হিচিং ভিচি মানে আমি তোমার বড় শালা বাবা তাহলে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক স্যার
চুগলি এদিকে আর চোখ ডেমরি, তুই আবার হাঁসের মতন টুটি মুড়ে দিচ্ছিলি, এবার তোর দুজনের হাঁসের মতন আমিও টুটি মুড়ে দেবো, তোর দুজনের আজ এমন শাস্তি দেব মৃত্যু অব্দি মনে থাকবে। এই ভূতের মতন জুতো নিয়ে যেতে হবে তো, আলু ঠাসা করবো রে তোর উড়ে বসে। কি বললি তুই? আমার সামনে আমার স্বামীর তুই আলু ঠাসা করে দিবি? আরে হ্যাঁ, তোর স্বামীর জিজ্ঞাসা কর, আমার স্বামীর টাকা দিতে কতবার বারণ করছি, তা সত্ত্বে তোর স্বামী আমার স্বামীর কেন টাকা দিয়েছে? ওই হামানদিস্তে ফেলে যেমন পান খেত না, তোর স্বামী ওই হামানদিস্তে ফেলে ভালো করে থিতব। ভূতের মতন জুতো নিয়ে যেতে হবে তো, আলু ঠাসা করবো রে তোর উড়ে বসবো। এক হাতে বাজে না তাই সকলে জানে মহাদেবের লিপি উল্টো চালে তোকে আমি চিনতুম, কিন্তু তুই একে যা বিয়ে করছি আমি জীবনে দেখিনি, কি সর্বনাশ! তোদের তো মানা কেনার ভয় নেই রে? একদম নেই। কি বলবো দাদারা দিদিরা, আজকাল মানুষের কি উপকার করবে তোমরা বলো? টাকা কি সুদে দেবে আর হাওলাত কি দেবে? এদের মতো চিটিং মাছ কেউ আছে? আরো এক লাখ লেবো, যার খাবে তার দেবে না। আমি তোমাকে বারবার বলেছি যে টাকার কারো সুদে দিতে হবে না, টাকা যত টাকা সব ব্যাংকে জমা করো। এরা দেখো আমার চিঠি বাজে আর মুখছে, কখন পুলিশ সাজে ঘুরতেছে, কখন মেয়ে সাজে ঘুরতেছে, ছি 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 ছি, মার্কেটের নাম আছে, এই নাম আছে, এবার বাড়ির ধারে যাস টাকার জন্য। আরে বাবা, টাকি বা টাকা দাও, যেটা মেরে বিদায় করে দেব, টাকা খাওয়া সহ্য আছে। এই সুয়ার, আমি তো তোর কাকা, তো বলতে পারতে কাকা আমি এখন দিতে পারিনি, পাঁচ বছর বাঁধে দেবো। ওই তো কাকা কোথায় মিটে গেল? হ্যাঁ সুয়ার, তাও তো বলতে পারতে কাকা আমি পাঁচ বছর পারি, তাই দশ বছর বাঁধে দেবো। তাও যদি না পারিস, ওরে সুয়ার বলতে পারে তাই বিশ বছর বাঁধে দেবো। তাও যদি না পারিস, তোর হত ভাঙা কাকা মারা গেলে অন্তত একগুলো মাটি দিতে পারবি। আমি কথা বলেছি, আমি কথা বলেছি, মরে গেলে তুমি বুঝতে পারবে না যে আমি মাটি দিচ্ছি, জ্যান্ত অবস্থায় পুরো কবরের ভিতর বসিয়ে মাটি দেব। বাবু শালা কিভাবে চিটিং বাজি করলাম বুঝতে পেরেছো? এই দেখো, শুনতে পাচ্ছো? আমার কাছে এসো, তুমি আমার গায়ে হাতে কথা দাও, কোনদিন সুদের টাকা হাতে পেরাতো অভাব হলে কলকাতা ঝিয়ের কাজ করে আমি সংসার মেনটেন করব। তুমি কোনদিন সুদের টাকা হাতে পেবে না। আল্লাহ দি, আমি অনেক শিক্ষা পেয়ে গেছি আল্লাহ দি, শুধু ভগবানের কাছে কামনা করি কেউ না যেন এইভাবে দরিদ্রতার মধ্যে পড়ে, যে অপমান অপদস্থ গরিব হলে যে কি অপরাধ সে ঈশ্বর ছাড়া কেউ জানে না। আমি আমি তোমার মাথা দিয়ে শপথ করে বলছি, আমি যতদিন না টাকা শোধ করতে পারবো তোমার সামনে আমি কোনো দিন দাঁড়াবো না। এ জীব তোমাকে তুমি শুধু তোমাকে তুমি শুধু সুখের তুমি তাই নাকি আল্লাহ? তাই নাকি আল্লাহ? Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 Number Pole.